যে জিনে ভয় পাওয়া কি শিরকে আকবার কিনা আচ্ছা জিনে ভয় পাওয়া শিরকে আকবার কিনা আচ্ছা জিনের ভয় বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন একটা হচ্ছে যে যেমন একজন শত্রু আমার ক্ষতি করবে আমি ভয় পাচ্ছি এটা ইসলামে বৈধ বিষয় শত্রুর ভয়ে নিজে সেভ জোনে থাকা এটা 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 ইসলাম এটার বৈধতা ইসলামে আছে যেমন কোন একজন ব্যক্তি সাপ দেখে ভয়ে দৌড় দিল তার মানে কি তিনি সাপকে ভয় পাইলেন আর শিরকে লিপ্ত হলেন না 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 ব্যাপারটা এরকম নয় জিনেরা মানুষদের ক্ষতি করতে পারে মন্দ মন্দ মানুষেরা যেমন মানুষদের ক্ষতি করতে পারে তাদেরকে আহ অনেক সময় মানুষ ভয় পায় আবার মন্দ জিনেরাও মানুষদের ক্ষতি করতে পারে তাদেরকেও মানুষ ভয় পেতে পারে ভয় পাওয়াটাই শুধুমাত্র কি বলে শিরকের বিষয় না বরং কেউ যদি মনে করে যে আল্লাহ সুফায়না হাত তাল শক্তির বাইরেও একটা জিন আমাকে ক্ষতি করতে পারে আল্লাহর মানে আল্লাহর ইচ্ছার বাইরে গিয়েও সে ক্ষমতা রাখে আমাকে সে ধ্বংস করে ফেলবে আমাকে হত্যা করে ফেলবে অর্থাৎ তার বিশ্বাসের সাথে যুক্ত হবে ব্যাপারটা এরকম ভয় যদি হয় যে হ্যাঁ আল্লাহর হুক আল্লাহর হুকুমেই আল্লাহর ইচ্ছাতেই আল্লাহর এরাদাটা তো দুই প্রকার এরাদা কাউনিয়া এরাদা সারাইয়া এরাদা কাউনিয়া হচ্ছে যেটা আল্লাহ আতালা অপছন্দ করেন এটা হোক কিন্তু তিনি অনুমতিও দেন যেমন যেমন একজন কাফের সে আল্লাহকে বিশ্বাস করে না সে আল্লাহকে অবিশ্বাস করে এখন এখানে কি আল্লাহ তালার ইচ্ছা আছে আমরা ইচ্ছাটা ধরনের একটা এরাদা কাউনিয়া যেটা এটা আল্লাহ পছন্দ করেন না কিন্তু এটা ওনার অনুমতি ছাড়া আবার হয় না আচ্ছা তো জিনেরা আমাদের ক্ষতি করতে পারে এটা আল্লাহর ইচ্ছার বাহিরে না আল্লাহর হুকুমেই হচ্ছে মানে আল্লাহ না চাইলে তো হতোই না আল্লাহ সে এই অপকর্মটা করতে চাচ্ছে আল্লাহ তাকে নিষেধ করছেন না কিন্তু এটা অপছন্দ করে এভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে না জি মোতারাম ধন্যবাদ আমাদের একজন বোন ফারহানা নাওয়াল উনি জানতে চেয়েছেন যে খাসির মাংস খাওয়া যায় কিনা খাসির মাংস না মানে খাওয়া নয় কেন মানে কি কারণে জায়েজ নয় পবিত্র কোরআনে বা সন্ন্যায় কোথাও যে হারাম প্রাণীগুলো আছে আহ যে সেগুলোর যে বৈশিষ্ট্য আছে সেখানে খাসির ব্যাপারে তো নিষেধাজ্ঞার কিছু নাই অথবা কি কারণে ওঠা বসা লেনদেন খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে আহ মূলনীতি হচ্ছে বৈধ আল্লাহ রসুল সাল্লাম খাসি খেতে তো নিষেধ নাই সুতরাং অবশ্যই এটা বৈধ জি বাহিমাতুল আমের অন্তর্ভুক্ত সুতরাং এটা অবশ্যই খাওয়া যাবে এটা তো হিংস্র কোনো পশু না যে খাওয়া যাবে না

বা আদাল জুমার ব্যাপার স্পষ্ট হাদিস মুসলিমে আছে যে আহ মানসল্ল জুমা ফালি সল্লি বাহান তোমাদের কেউ যখন জুমা আদায় করলো সেজন্য এরপরে চার রাকাত মানে সুন্না আদায় করে নেয় এটা হলো বা আদাল জুমা চার রাকাত কেউ কেউ বলেছেন মসজিদে পড়লে দো রাকাত বাসায় এসে পড়লে চার রাকাত এরকম অথবা দুই বা চার রাকাত বা আদাল জুমার ব্যাপারটা সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত কবলাল জুমার ব্যাপারে বিশুদ্ধ হাদিসে যেটা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আগে আগে জুমার দিন যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সন্না তো তিনি নানান ফজিলতের কথা বলেছেন যে ব্যক্তি ফার্স্ট আওয়ারে আসবে ফাঁকা নামা মা বেদানাতান সেজন্য একটা উট কুরবানি করলো এরপরের আওয়ারে যিনি যাবেন তিনি একটা কি বলে যে গরু কুরবানি করলেন এইভাবে নানান ফজিলতের কথা আছে তো আগে আগে গিয়ে আপনি কি করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইমাম আসার আগ পর্যন্ত সে দুরাকাত দুরাকাত করে সলা আদায় করতে থাকবে তার সক্ষমতা অনুযায়ী তো এই কথাটা আমরা মানে বর্ণিত পাই কারো কারো আমল হয়তো থাকতে পারে বা বিশেষ করে হানাফি মালভাবে আহ হয়তো কোনো দুর্বল দলিলের ভিত্তিতে বলা হয় যে কবলাল জুমা চার রাকাত এবং সেটার জন্য ওনারা আলাদা করে সময়ও দিয়ে থাকেন আমি যতটুকু জানি যে দোরাকাত দুরাকাত করে আপনি যতটুকু সম্ভব করবেন এই মর্মে বিশুদ্ধ হাদিস আছে বাবার এটা হলো কবলাল জুমার ব্যাপারে আশা করি সম্মানিত দর্শক বুঝতে পেরেছেন ব্যাপারটি